গত 17ই জানুয়ারি সন্ধ্যায় নগরকান্দা পৌরসভার গাংজগদিয়া গ্রামে কুমার নদীর তীরে গঙ্গা মন্দির সহ 10টি বাড়ি হঠাৎ করেই 10 থেকে 20 ফুট দেবে যায়। নিচ থেকে মাটি সরে গিয়ে ভেঙে পড়ে কয়েকটি স্থাপনা। এছাড়া তীর জুড়ে ফাটল দেখা দেয়ায় আতঙ্কে আছে স্থানীয়রা। তাদের অভিযোগ, নদী খনন করার সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের কিছু অসাধু কর্মচারী অবৈধভাবে বালু উত্তোলন করায় এই অবস্থা সৃষ্টি হয়েছে। অবৈধভাবে হচ্ছে আপনার এখানে বালুর বিক্রি করতেছে, যার কারণে হচ্ছে সমস্যাটা হইতেছে। অনেক খাই করে লাগছে, খাই করার কারণে আমার বাড়ি ঘর সব চলে যাওয়া লাগছে। আমাদের এই ঘরে যে থাকবো সেটাও আমরা নিশ্চয়তা নাই, আমরা ভয়তে থাকতে পারি না রাত্রে। আমার যদি এই ঘরটাও যায় তাহলে আমার তো মাথা গুজার মতো ঠাই। এই ঘটনায় জড়িতদের বিচার চেয়েছেন স্থানীয়রা। অনিয়মিত নদী খননের হলো তীব্র নিন্দা জানাই। আমি সরকারের কাছে সবিনয় অনুরোধ রাখবো এবং প্রশাসনের কাছে তাদের খুঁজে খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। ভাঙন ঠেকাতে ওই স্থানে এরই মধ্যে কাজ শুরু হয়েছে বলে জানালেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। ভাঙন কবলিত অংশে আমরা পরিদর্শন করার পরে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে জানিয়েছি। আমরা ইতিমধ্যে ওখানে বল্লি ড্রাইভ এবং ব্যাম্বু পাইলিং এর মাধ্যমে কাজ শুরু করেছি। এই ঘটনার পেছনে কারো দায় থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।